আসসালামু আলাইকুম পুরনো বছরের সব অভিজ্ঞতা সব অর্জনকে সঙ্গী করে ইংরেজি নতুন বছরে সমৃদ্ধ হবে বিশ্ব সুখী সুন্দর হবে দেশ সমাজ সবার জীবন চ্যানেল পক্ষ থেকে সবাইকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ জানলাম নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জাতির পিতার প্রতি শেখ হাসিনা শ্রদ্ধা মেগা প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন অব্যাহত রাখায় মূল লক্ষ্য দশই জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভা গঠন দোসরা জানুয়ারি নির্বাচিত এমপিদের গ্যাজেট আর শপথ তেসরা জানুয়ারি অপরাধী দল হিসেবে জামায়াতের বিচার শুরু না হওয়ায় তদন্ত সংস্থার হতাশা কবিগঞ্জে মধুমিয়ার বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত এবং নতুন বছরের প্রথম দিন সারা দেশে স্কুলগুলোতে বই উৎসব চার কোটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে নির্বাচনে বিজয়ের পর বছরের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবিকে মামা বাড়ির আবদার বলেছেন নীলাদ্রি শেখর জানাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে কিছুটা সময় কাটান তারা এটা মামাবাড়ির বাড়ির এখন এটা অলরেডি নির্বাচন কমিশন বিষয়টি প্রত্যাখ্যান করেছে আর এটা কারো কাছে দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য কারণ নির্বাচনের পর্যবেক্ষকরা যারা মনিটর করেছে তারা বলেছেন যে অতীতে নির্বাচনগুলোর তুলনায় বাংলাদেশে মাছ বেটার ইলেকশন এবার হয়েছে কাজে এ ধরনের আবদার আসলে মামাবাড়ির আবদারের দশটি মেঘা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের যে অগ্রযাত্রা তা এগিয়ে নেয় আগামী দিনের মূল চ্যালেঞ্জ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচনী ইশতেহারে জাতির কাছে আমাদের নেত্রী আমাদের সভাপতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে ওয়াদা পূরণ করতে হবে বিশেষ করে যে তরুণদের জন্য জঙ্গিবাদ সমূলে উৎপাদিত করা এটাও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য সেই চ্যালেঞ্জটাও সামনে রয়েছে উন্নয়নের চ্যালেঞ্জ জঙ্গিবাদের চ্যালেঞ্জ আমাদের বিজয়কে সংহত করা বিজয়ী হয়তো লাভ নেই যে বিজয় কনসলটেট করা যাবে না সে বিজয় কোনো জনমানুষের কাজে আসে না পরে বনানী কবরস্থানে পঁচাত্তরের পনেরোই আগস্ট নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্য শহীদদের কবরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগেই নতুন মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের দোসরা জানুয়ারি শপথ এবং তেসরা জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক এনু কাজিমদাদ জানাছেন। তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের প্রার্থীরা দুশো আটাশিটি আসনে বিজয়ী হয় সাতটি আসনে বিজয় পেয়েছে আসনে গণমাধ্যম কেন্দ্রে তিনটি সংলাপ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিডু মনে রাখতে হবে যে দশটা বছর এবং দশটা বছরের আগের দশ বছরে রাজনৈতিক যুদ্ধের ভিতরে যাচ্ছিলাম এবং সেখানে ঐক্যের রাজনীতিটা প্রাধান্য পেয়েছে এবং জোটের রাজনীতিটা প্রাধান্য পেয়েছে একসঙ্গে আন্দোলন একসঙ্গে নির্বাচন একসঙ্গে সরকার পরিচালনা ধানমন্ডি তিন নম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শুধু মহাজোটের বিজয়ী প্রার্থীরাই নয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরাও শপথ নেবেন বলে আশা করছে আওয়ামী লীগ এরপর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের আমি এখনো মনে করি তারা জনগণের রায়কে অপমান করবেন আমার মনে হয় সব প্রক্রিয়া মন্ত্রীদের শপথ তার আগে এমপিদের শপথ গ্যাজেট রাষ্ট্রপতি আহ্বান জানাবেন সবকিছু মিলিয়ে আমার মনে হয় দশ জানুয়ারির আগেই সম্পন্ন হবে ওবায়দুল কাদের বলেন পরবর্তী পাঁচ বছরে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণকেই অগ্রাধিকার দিয়ে কাজ করবে আওয়ামী লীগ কাজিমদাদ চ্যানেলাই ঢাকা জামাত অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত হবার পরও বিচার কেন শুরু হচ্ছে না তা জানতে চেয়ে তদন্ত সংস্থা বলেছে এর সুরাহা দেখতে চান তারা বিকল্পধারার নেতা মেজর মান্নানের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার কথা জানালেও বিএনপির পক্ষ থেকে বাইশ জনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত সংস্থা মজলক মান্না জানাচ্ছেন হবিগঞ্জের বানিয়া এর মধুমিয়া একাত্তরে শান্তি কমিটি ও মধু বাহিনী নামে রাজাগার বাহিনী গঠন করেছিল ওই সময়ে হত্যা ধর্ষণ অপহরণ বসতভিটায় অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে পরে আসামি মধুমিয়া বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসামি মধুমিয়া আটক থাকলেও মামলার অপর আসামি পলাতক এদের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা

এইটাকে এটার সরা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিভিন্ন ব্যক্তির মানবতা বিরোধী তদন্ত সম্পর্কে কথা বলেছে তদন্ত সংস্থা নাজর মান্নান সম্পর্কে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে নেই এখন পত্রিকা যেহেতু এসছে অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমরা খোঁজ আমরা খুঁজে এটা নেব আর কি এই আরো কয়েকজন এমনি এসছে আরো কয়েকজন আসছে আমরা মোটামুটি আমরা খোঁজ খবর নিচ্ছি বা নিয়েছি এদের মাঝে যেটা বলা হচ্ছে সেগুলা বললাম যে এর মধ্যে আমরা তেমন কোনো সত্যতা পাই নাই ট্রাইমুনালের বিচার সম্পন্ন হলো আপিল বিভাগে অনেক মামলা দীর্ঘদিন ধরে শুনানির অপেক্ষায় আছে তদন্ত সংস্থা বলছে এই বিষয়ে খবরদারি করার অধিকার তাদের নেই মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা নতুন বছরের বই উৎসব আজ দেশের সব স্কুলে আনন্দের বন্যা খালি ব্যাগে এসে ব্যাগ ভর্তি করে নতুন বই নিয়েছে শিক্ষার্থীরা বই উৎসবে বক্তারা বলেছেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিনামূল্যে বই বিতরণের এই বিশাল কর্মযজ্ঞ মুস্তাফা মোল্লিক জানালেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে বই উৎসবের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই কানায় কানায় পূর্ণ স্কুলের বিশাল মাঠ নয়টি স্কুল ও একটি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী মেতে ওঠে নতুন বই পাওয়ার আনন্দে শিক্ষার্থীরা বলছে বছরের শুরুর দিন এমন আয়োজন তাদের শিক্ষা জীবনকে আরো সমৃদ্ধ করবে আরো ভালোভাবে আরো এইসব বই আমাদেরকে শিক্ষা জীবনে অনেক উন্নত করতে পারে মানে ভালো করে লেখাপড়া করে দেশের উন্নয়নে কাজ করতে পারে তারা আসলে সার্থক হবে উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেছেন উন্নত দেশ গড়তে মানসম্মত শিক্ষা জরুরি সবার হাতে বই পৌঁছে দেওয়ার কঠিন এই কাজে সফল সরকার বললেন শিক্ষামন্ত্রী আমাদের দেশে অনেকগুলো ছোট ছোট গৃহগোষ্ঠী রয়েছেন তাদের ভাষায় ইতিমধ্যে আমরা পাঁচটি ভাষায় বই রচনা করে তাদের কাছে বোঝাচ্ছি আমরা চাই সকল জাতির সকল ভাষা সকল সংস্কৃতি বিকশিত হোক আমাদের এই বৈচিত্র্যময় দেশ তার ভাষা সাহিত্য সংস্কৃতি সবকিছু মিলিয়েই বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের বৈচিত্র্য সেটা আমরা গড়ে তুলতে চাই পরীক্ষা কোনোভাবেই আশা করবে না যে কোনো ধরনের অবৈধ সুযোগ তোমার সামনে আসবে আমরা সকল অবৈধ সুযোগ বন্ধ করেছি নকল হয় আমরা সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেব ভবিষ্যতে রাজধানী ছাড়াও সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা বই উৎসব হয়েছে নতুন শিক্ষাবর্ষে চার কোটি ছাব্বিশ লাখ উনিশ হাজার আটশো জন শিক্ষার্থী পেয়েছে ৩৫ কোটি একুশ লাখ সাতানব্বই হাজার আটশো বিরাশিটি বই এছাড়াও সরকারের গত দুই মেয়াদে মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া হয়েছে দুশো ষাট কোটি অষ্টআশি লাখ এক হাজার নশো বই ও শিক্ষা উপকরণ এমন একটা সময় ছিল যখন নতুন দু একটা বই পাওয়ার পরে শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হতো তার বড় ভাই কিংবা বোনের কাছ থেকে পুরনো বই সংগ্রহ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করা সেই দিন এখন আর নেই দিন বদলে গেছে প্রি প্রাইমারি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী পাচ্ছে ঝকঝকে নতুন বই শিক্ষাক্ষেত্রে এই যে বিনিয়োগ সেটা সত্যিকার অর্থেই বাংলাদেশকেও এগিয়ে নিয়ে গেছে অনেক দূরে দু সালে যেখানে ভর্তির হার ছিল পঞ্চাশ শতাংশের মতো সেখানে এখন প্রাথমিকে ভর্তির হার শতভাগ যেটা অনন্য নজরে স্থাপন করেছে সারা পৃথিবীতেই ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোস্তফা মল্লিক চ্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য বই বিতরণ উৎসবের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় এ নিয়ে আরও জানাচ্ছেন লাইলা রসেন মাথায় কাগজের মুকুট বেরঙের ইউনিফর্ম আর চার রঙের নতুন বই হাতে নিয়ে একঝাঁক শিশুর পদচরণা ও কোলাহলে মুখর

নতুন বই সাথে নিয়ে নতুন স্বপ্ন আগামীর সোনার বাংলা গড়বে এই শিশুরা তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে শিশুদের যুক্ত থাকার কথা বলেন দেশ বরণ্য ব্যক্তিরা শুধু বাংলাদেশ করে তোমাদের জন্য তোমাদেরকে দেখে আমার ঈর্ষা হচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে যে বাংলাদেশ এত ভালো হয়েছে এত বিজয় লাভ করতে পারছে যে আজকে 33 কোটি বই দেয়া হচ্ছে আশা করি তোমরা সবাই পড়াশোনায় মন বিনিয়োগ করবে সাথে সাথে খেলাধুলাও করতে হবে দুটো জিনিসই একসাথে চালাতে হবে এবং সবগুলাতেই ভালো করতে হবে এটা আমি আশা করি তোমাদের কাছ থেকে আশা করি তোমাদের এই বছরটা আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান লাইলা চ্যানেল চ্যানেলাই ঢাকা প্রধানমন্ত্রী চাইলে আরো এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আবুল মাল আব্দুল মোহিত সচিবালয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চ্যানেল আয়ের সঙ্গে কথা বলেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ নৌকায় বিপুল ভোট দিয়েছে বলে মনে করেন মোহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অসাধ্য সাধন করবে বলে আশা তার I mean, রেগুলার বেসিস এটা হতে পারে যে ওয়েল সিমাইট আইডনো যে প্রথম বছরটা বলতে পারেন ওয়েল এটা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে এবং এই প্রধানমন্ত্রী আমাকে কিছু বললে আমি কোনো মতেই না করি না প্রতি বছরের মতো এবারও ইংরেজি নববর্ষের প্রাককালে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণ করেছে সংগঠনটি সংগঠনের সদস্যরা জানান সামাজিক দায়বোধ থেকেই আত্মমানবতার পাশে দাঁড়িয়েছেন তারা আক্তার হোসেন জানাচ্ছেন গত প্রায় চোদ্দ বছর ধরে দেশের অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে

কষ্ট কষ্ট দেখে ভাই আবার বয়া ঝাপটা পইল মামা খুবই কষ্ট পাইছি আল্লাহর আসছে কাম্বল কম্বলটা দিয়েছেন খুবই আরাম পামু এখন সহায় সম্বলহীন এই মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুশি ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা তারা আশা করেন সমাজের সকল বৃত্তবান্রা এভাবে এগিয়ে আসবেন এই সবাই চাঁদা তুলে একটা ফান্ড তৈরি করে তারপরে সেটাকে নিয়ে শীতবস্ত্র বিতরণ করে রাত্রেবেলা যারা রাস্তায় ঘুমায় তাদেরকে এই আমাদের পরবর্তী প্রজন্মকে সাথে নিয়ে আমরা চেষ্টা করি ওদেরকে উৎসাহ দিতে আসলে তো আসলে মানে মানবতার জন্য কাজ করারই তো সব কিছু আমাদের মনে হয় জীবনের শেষ হচ্ছে এটাই আমরা গত দশ পনেরো বছর ধরেই আমরা এটা করে আসছি এবং আমাদের বাবা মা আমাদেরকে সবসময় এই জায়গাতে নিয়ে আসছে এবং এটা আমাদের বাবা মাদের জেনারেশন থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছিল প্রত্যাশা তো সবসময় থাকে যে এই জিনিসটা আমরা যেটা করে এসছি গত পনেরো বছর ধরে এটা আমরা চালিয়ে যাবো সো আসা ওখানেই যে আমরা এটা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আছি এবং থাকব সবাই এত খুশি হয় এই খুশিটা ভাগাভাগি করে নামার মধ্যেই আনন্দ এরকম অনেকগুলো ছোট ছোট ভালো উদ্যোগ নিয়ে আমরা যদি সবার পাশে দাঁড়াতে পারি তাহলে জাতি হিসেবে অনেক এগিয়ে যাওয়া সম্ভব পঞ্চগড় হ্যাঁ নড়াই দিনাজপুর হ্যাঁ কুড়িগ্রাম এই সব জায়গাতেই আমরা আসলে জিনিসটা আরো স্প্রেড করতে যাচ্ছি ঢাকা ছাড়াও কুড়িগ্রাম পঞ্চগড় দিনাজপুর নড়াইল বান্দরবন নোয়াখালীতে শীতবস্ত্র বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা প্রজন্ম থেকে প্রজন্ম এ চর্চা ছড়িয়ে দেওয়ার ইচ্ছে তাদের আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা এবারে নিটল টাটা কৃষি সংবাদ চাঁদপুরে একই জমিতে মিশ্র ফসল চাষ করে লাভবান হয়েছেন কৃষক একই জমিতে আবাদ হচ্ছে পাট লাল ধনে পাতা শিম সহ বিভিন্ন সবজি বেশি সংখ্যক ফসল আবাদে লাভের পাশাপাশি আগ্রহ বেড়েছে কৃষকের এখন দেখবেন প্রকৃতি সংবাদ বিশ্বের বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম এর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির ওপরই বেশি গুরুত্ব দেয়া হয় খুলনা থেকে দানিয়াল সুজিত বসু জান আছেন বঙ্গোপসাগরের উপকূলে প্রায় 10000 বর্গ কিলোমিটারের প্রশস্ত বরভূমি সুন্দরবন এর 6017 কিলোমিটারই বাংলাদেশের মধ্যে এই বিশাল বনভূমির মধ্যে জালের মতো বিস্তৃত জোয়ার ভাটার সামুদ্রিক স্রোতধারা লবণাক্ত ও মিঠা পানির মিশ্রণে এখানে সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যানক্রোভ দ্বীপ সুন্দরী সহ বিচিত্র উদ্ভিদ প্রজাতি যেমন আছে তেমনি আছে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ কুমির সাপ সহ অসংখ্য বিরল প্রাণী বনসংলগ্ন সংলগ্ন সমুদ্রে টিকে আছে গাঙ্গে ও ইরাবতী সহ বিভিন্ন বিপন্ন প্রজাতির ডলফিন উনিশশো সালে ইউনেস্কোর সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই বনে জাতীয় নির্বাচনের কারণে এবছর পর্যটনের ভরা মৌসুমেও পর্যটকের সংখ্যা অনেক কম তবে জানুয়ারিতে এই সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের সৃষ্ট কারণে এই বনের উদ্ভিদ প্রাণীকূল সহ সার্বিক পরিবেশ সংকটের মধ্যে রয়েছে সংকট কাটিয়ে উঠতে উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির উপরই বেশি গুরুত্ব দিচ্ছে বন বিভাগ তবে সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর মধ্যে বন সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে থাকেন বিশেষজ্ঞরা সরকারি বেসরকারি উদ্যোগে সে লক্ষ্যেও নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে ড্যানীয় সুজিত বোস চ্যানেলাই খুলনা জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর একদিন নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে কাটিয়ে নতুন বছরের প্রথম দিন দুপুরে ঢাকায় রওনা হয়েছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মাসাফিবেন মর্তেজা পাঁচই জানুয়ারি শুরু বিপিএল রংপুর রাইডার্স এর হয়ে খেলতে ঢাকায় আসছেন নড়াইল এক্সপ্রেস নড়াইল দুই নির্বাচনী আসনে প্রতিপক্ষকে বিপুল ভোটে হারিয়ে মাশরাফি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নড়াইল জুড়ে চলছে আনন্দ পৌরসভার সাত নং ওয়ার্ডে বসবাসকারী তিনশো আদিবাসী পরিবারের সঙ্গে সোমবার রাতে দেখা করেন মাশরাফি তাদের ফুলেল ভালোবাসায় শিখতে হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক প্রতিশ্রুতি দিয়েছেন সবসময় পাশে থাকার শেষ করছি চ্যানেল আয় সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনের ধারণ করা দুপুরের খবর প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে